দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি দেশ ও দেশের বাইরে যে এখান থেকে আমাদের এই পর্বটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গরুহাটে এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয় হাট এই হাটে প্রচুর পরিমাণে গাবি পাওয়া যায় আজকে এই হাট থেকে গাবির দাম সম্পর্কে জানাবো গাবির দাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন পোনে তিন মাস কি পরিমাণ দুধ পাচ্ছেন এই দুইবারে 15-16 লিটার দুধ দেয় সকাল বিকালে মিলে আপনার 15 লিটার দুধ পাচ্ছেন তাই গাবিটা আপনি হাটে বিক্রির জন্য কত টাকা দাম চাইতেছেন দামের তো শেষ নাই দাম 2,20,000 টাকা চাইতেছে 2,20,000 চাইতেছেন তো হাটে দাম উঠছে কেমন না মাত্র আসছি আমি মাত্র আসছেন আপনার কত হলে ছাড়ার আশা আছে ওই তো 1,80,000 এরকম 1,80,000 হলে ছাড়ার আশা আছে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ সুন্দর একটি বড় একটি গাবি দেখতে পাচ্ছি গাবিটা কি আপনাদের পালা নাকি না না আমাদের কিনা আপনাদের কিনা গাবি এই গাবিটা কতদিন আগে ক্রয় করেছিলেন এই যে আজকে 5 দিন হয়েছে আজ থেকে 5 দিন আগে ক্রয় করেছেন কোন হাট থেকে ক্রয় করেছেন আমরা এলাকা থেকে ময়াল থেকে কিনছি ও এলাকা থেকে ক্রয় করেছেন মূলত তো ভাই এই গাবিটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান জাতের গাবি সাথে কি বাছুর আছে জি বাছুর বকনা না স্যার বকনা বকনা বাছুর বাছুরের বয়সটা কতদিন আজকে 8 দিন আজকে 8 দিন আর গাবির বয়সটা গাবির বয়সটা 6টা দাঁত হয়ে গেছে দাঁতে 6টা আর কততম বিয়ান এটা এটা দ্বিতীয়তম দ্বিতীয়তম বিয়ানে আচ্ছা এই গাবিটা থেকে বাসায় সর্বোচ্চ কত লিটার দুধ পাইছেন এটা দুনুবারে 14 লিটার দুধ সকাল বিকাল মিলে আপনি সর্বোচ্চ 14 লিটার দুধ পাইছেন বাসায় এখন এই গাবিটা বিক্রির জন্য হাটে কত টাকা দাম চাইতেছেন এটা দাম চাইতেছে 1,70,000 1,70,000 হাটে দাম উঠছে কেমন তো 1,20,30 1,20,30 বলতাছে তো আপনার কত হলে ছাড়ার আশা আছে আমাদের আইডিয়া আছে আপনার 1,50,000-1,45,000 এরকম 1,50,000-1,45,000 হলে ছাড়ার আশা আছে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই হাটে গাবি কয়টা নিয়ে আসছেন ভাই একটাই আনছেন একটাই আনছেন গাবিটিকে আপনার পালা নাকি না পালা এই গাবিটা কি জাতের গাবি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি গাবিটার আপনার বয়সটা কেমন 6টা দাঁত প্রথম দাঁতে 6টা প্রথম বিয়ান জি প্রথম এটার সাথে এটা কি বকনা বাছুর না বকনা বাছুর বকনা বকনার বয়সটা কতদিন 1 মাস 5 দিন 1 মাস 5 দিন আচ্ছা আপনি এই গাবিটা থেকে আপনি সর্বোচ্চ কত লিটার দুধ পাইছেন 9 লিটার দুধ পাইছি সর্বোচ্চ 9 লিটার দুধ পাইছেন আপনি গাবিটা হাটে বিক্রির জন্য কত টাকা দাম চাইতেছেন 1,60,000 টাকা দাম চাইছেন 1,60,000 টাকা দাম চাইতেছেন তো হাটে দাম উঠছে কেমন 1,25,30 1,25,30 বলতাছে তো আপনার কত হলে ছাড়া আশা আছে ছাড়া আশা আছে 40-45,000 হলে 1,40,000-45,000 হলে আপনার ছাড়া আশা আছে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই কেমন আছেন ভালো আছি ভাই হাটে গাবি কটা নিয়ে আসছেন এটাই নিয়ে আসছি একটাই গাবিটাকে পালা না কিনা কিনা ছিল কতদিন পালা হয়েছে এটা কিন প্রায় 2 মাস পালা হয়ে গেছে প্রায় 2 মাস পালা হয়েছে তো আপনি কি ব্যবসা করেন না হ্যাঁ আমি গাভিন কিনে বাচ্চা দিলে বেচে ফেলাই আমি আপনার বাসা কি এলাকায় না না আমার বাসা ঈশ্বরগঞ্জ থানা এটা কি জাতের গাবি জার্সি আচ্ছা এই গাবিটা থেকে আপনি সর্বোচ্চ কত লিটার দুধ পাইছেন বাসা 7 লিটার দুধ পাইছি 7 লিটার দুধ পাইছেন জি এই গাবিটা হাটে বিক্রির জন্য কত টাকা দাম চাইতেছেন দাম চাইতেছি 1,10,500 এরকম 1,10,500 তো হাটে দাম উঠছে কেমন ভাই লাখের নিচে খালি বলতেছে লাখের নিচে বলতেছে তো আপনার কত হলে ছাড়া আশা এই 1,00,000 1,10,000 হলে ছাড়া আশা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালোই
কাকা হাড়ে গাবি কয়টা নিয়ে আসছেন? একটাই আনছি আমি। একটাই আনছেন? এই গাবিটা আপনার পালা নাকি না? পালা পালা পালা। এই গাবিটা কি জাতের গাবি? অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের গাবি। এই গাবিটার সাথে এটা বাছুর বক না না ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চার বয়সটা কতদিন? এই আজকে চার দিন। আজকে চার দিন আগে বিয়ে হয়েছে। তো আপনি এখন তো শাল দুধ পাচ্ছেন, শাল দুধ কি পরিমাণ সর্বোচ্চ পাচ্ছেন আপনার বাড়িতে? এই দশটা। দশটা পাচ্ছেন? তো এখন হাটে বিক্রির জন্য কত টাকা দাম চাইতেছেন? দাম চাইছি দেড় লাখ। দেড় লাখ। এই গরুটা আপনার এটা কি প্রথম বিয়ার না? না আরও দিছে। আরও দিছে না? এটা কত তম বিয়ানের বাচ্চা? এটা তিন নম্বর। তিন নম্বর বিয়ানের বাচ্চা। তো এখন হাটে দাম কি পরিমাণ উঠছে? তাছাড়া পঁচিশ। এক লাখ পঁচিশ উঠছে। তো আপনার কত হলে ছাড়ার নিয়ত আছে? আমার ছাড়ানো হলো পঁয়ত্রিশ চল্লিশ। এক লাখ পঁয়ত্রিশ বা চল্লিশ হলে ছাড়ার নিয়ত আছে। আচ্ছা ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? দুইটা। দুইটা। এই গাবি কি আপনার পালা নাকি? পালা গরু। আপনার পালা গরু। এই গাবিটা কি জাতের গাবি? অস্ট্রেলিয়ার মধ্যে। অস্ট্রেলিয়ার গাবি। এই গাবিটার সাথে কি বাছুর আছে? হ্যাঁ বাচ্চা আছে। বাছুরটার বয়সটা কতদিন? পঁচিশ ছাব্বিশ দিন। পঁচিশ ছাব্বিশ দিন। আপনার এই গরুটা কততম বিয়ান দিয়েছে? প্রথম বিয়ান দুইটা। এটা প্রথম বিয়ান, তাতে দুইটা। তো এই গরুটা, এই গরুটা থেকে আপনি সর্বোচ্চ কত লিটার দুধ পেয়েছেন? এই আট কেজি, সাড়ে আট কেজি, আট থেকে সাড়ে আট লিটার আপনি সর্বোচ্চ দুধ পেয়েছেন। তো এই গাবিটা আপনি বিক্রির জন্য হাটে কত টাকা দাম চাইতেছেন? এক লক্ষ সত্তর হাজার। এক লক্ষ সত্তর হাজার। আপনার হাটে দাম উঠছে কেমন? তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম বলতেছে। এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বলতেছে। তো আপনার কত হলে ছাড়ারে আসা? চল্লিশের উপরে হলে সারা আশা আছে। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো। সালাম আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। কাকা হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? দুইটা। দুইটা। আপনার পালের না কিনা? পালের। পালের। হ্যাঁ কাকা, এই যে গাবিটা, এটা কি জাতের গাবি? অস্ট্রেলিয়াই গো। অস্ট্রেলিয়ান জাতের গাবি। সাথে কি বাছুর আছে? এটা ষাঁড় বাছুর। ষাঁড় বাছুরের বয়সটা কতদিন? পঁচিশ দিন। পঁচিশ দিন বয়স। তো এই আপনার এই গাবিটা থেকে কি পরিমাণ দুধ পাচ্ছেন? দশটা। দশটা। এটা কততম বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান। এটা দ্বিতীয় বিয়ানের বাছুর। তো এখন পর্যন্ত আপনি সর্বোচ্চ দশ লিটার দুধ পাইছেন। তো এখন হাটে বিক্রির জন্য কত টাকা দাম চাইতেছে? এক লাখ সত্তর। এক লাখ সত্তর। তো হাটে দাম উঠছে কেমন? তিরিশ পঁয়ত্রিশ। তিরিশ পঁয়ত্রিশ মূল্যছে। টাকা হলে ছাড়া আশা আছে? এক লাখ পঞ্চাশ হলে ছাড়া আশা আছে। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল, ভালো। সালাম আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, ভালো আছি। কাকা হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? তিনটে। তিনটে। আপনার কি এগুলি পালা না কিনা? না, এটা আমরা ব্যবসা করি। আপনারা ব্যবসা করেন? আপনার এই এই যে কালো গাবিটা, এটা কি জাতের গাবি? এটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান জাতের গাবি। এটা কি প্রেগন্যান্ট না সাথে বাছুর আছে? বাছুর আছে। বাছুরটার বয়সটা কতদিন? সত্তর দিন। সত্তর দিন। বাছুরটা কি বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই গাবিটা থেকে আপনি বাসায় সর্বোচ্চ কত লিটার দুধ পেয়েছেন? আট থেকে নয় লিটার। আট থেকে নয় লিটার। এই গাবিটা বিক্রির জন্য হাটে কত টাকা দাম চাইতেছেন? এক লাখ পঁয়তাল্লিশ হাজার। এক লাখ পঁয়তাল্লিশ হাজার। তো হাটে দাম উঠছে কেমন? লাখের উপরে গেছে। লাখের উপরে গেছে। তো কত হলে ছাড়া আশা আছে? বিশ পঁয়ত্রিশ এরকম। বিশ পঁয়ত্রিশ হলে ছাড়া আশা আছে। সালাম আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কাকা হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? একটা। একটাই। গাবিটা কি আপনার পালা না কিনা? পালা। গাবিটা আপনার পালা। এই গাবিটা আপনি কতদিন যাবত পালছেন? পালছি পাঁচ মাস। প্রায় পাঁচ মাস। এই গাবিটা আপনার কি জাতের গাবি? এই অস্ট্রেলিয়ার মধ্যে করস। অস্ট্রেলিয়ার মধ্যে করস। গাবিটার বয়সটা কেমন? বয়সটা চার বছর। চার বছর। আচ্ছা কাকা, আপনি এই গাবিটা থেকে বাসায় সর্বোচ্চ কত লিটার দুধ পাইছেন? পনেরো ষোলো। পনেরো ষোলো থেকে। গাবিটা এখন বিক্রির জন্য হাটে কত টাকা দাম চাইতেছেন? দাম চাই এক লাখ নব্বই। এক লাখ নব্বই হাজার টাকা দাম চাইতেছেন। হাটে দাম উঠছে কেমন? দাম এই দেড় ভাঙ্গে দেড়। দেড় ভাঙ্গে উঠছে। তো কত হলে আপনার ছাড়ার আশা আছে? এই ষাট পাঁষট্টি বা সত্তর। ষাট পাঁষট্টি বা সত্তর হলে আপনার ছাড়ার আশা আছে। আচ্ছা ধন্যবাদ কাকা, ভালো থাকবেন।